কমলপুর থানা পুলিশ রঙে চা ত্যাগ মুম্বাই খোসা বলের মাল খুঙ্গ নাইতুক মুখলাই 25 কেজি নি সিদ্ধি করান রমিন মানলেখা দুর্গা চমনি আমচানি ন্যাশনাল হাইওয়ে লাহারো কমলপুর থানা পুলিশ রক হুজা ককতমা মানৈন নাইতুক মুঙ্গ অংখরমানি খোসা বলের মাল খুঙ্গ মানলাইখা বরক সিদ্ধি করান WB740-6463 ও বলের মালখুনি নাম্বার হাতি ও রাংমারি এঙ্গানো 3 লক্ষ সাইখানারিকা পুলিশ অফিসার ফিয়াবা মালখুং বাই সিদ্ধি করান রমই নারগি মানফান মালখুং ড্রাইভার ন রমই নারগি মালিয়া ব মালখুনি চাবি না উই খারি থাঙ্কা মালখুং কিবি উই আব্বাই বাকসন মালখুং বিশিং ফাতার হাসতে বাই ত্রিপুরা হাসনি নাম্বার প্লেট ডক বহাইন মানলাইকা পুলিশ মালখুং বিশিং অ পার্টি মুং তৈন সাইখানারিকা কক্তমা থুমনাই রকন কমলপুর থানানি সেকেন্ড ওসি আলমগীর হোসেন আমাদের দুর্গা চৌমনি নাকার যে নাকা স্টাফ নাকা চেকিংয়ের সময় এটা সাদা রঙের বুলেরো গাড়ি আটক করা হয়। ওটা চেকিং করার সময় দেখা যায় যে বডি পার্টসের মধ্যে গাঁজা লুকানো। অ্যাকর্ডিংলি গাঁজা দেখে পেয়ে আমাদের নাকার স্টাফ থানাতে ইনফর্ম করেন, সঙ্গে সঙ্গে আমরা সেটা জিডিএনটি করে আমাদের অথরিটিকে আমরা জানাই এবং অথরিটির আদেশ মূলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের এসডিপিও স্যার সহ আমরা দুর্গা চৌমনি নাকাতে যাই। তারপর সেখান থেকে আমরা এই বুলেরো গাড়িটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে চেক করে গাড়িটা সাদা রঙের বুলেরো গাড়ি TR02E0455 এই গাড়ি থেকে আমরা টোটাল তার বডি পার্টসের বিভিন্ন জায়গা থেকে দরজার মধ্যে থেকে সিটের নিচে থেকে আমরা টোটাল 30 প্যাকেট গাঁজা আমরা উদ্ধার করি ছোটো বড়ো, যার ওজন করা হলে ইলেকট্রনিক মেশিনে সেটা 25 কেজির মতো হয় এবং কালোবাজারের মূল্য কত? কালোবাজারের মূল্য অনুমান 2.5 থেকে 3 লক্ষ টাকা হবে। ওই গাড়িতে আমরা সার্চ করার সময় দেখা যায় যে আরও 2টো এক্সট্রা নাম্বার প্লেট রয়েছে এবং একই নম্বরে ওয়েস্ট বেঙ্গলের WB740-6463 এই 2টো নাম্বার প্লেট এক্সট্রা পাওয়া যায়। তো যারা এই ড্রাইভার ছিল একজন ট্রাইবেল কমিউনিটির ড্রাইভার ছিল, তো সেটা ওই সময় আমাদের মাননীয় সিএম স্যারের গাড়িগুলো বিকেলের দিকে কুমারঘাটের প্রোগ্রাম শেষে করছিল, তো অনেকগুলি গাড়ির ভিড়ের মধ্যে ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়, তারা আমাদের নাকা পার্টি তাকে আটক করতে পারেনি।